বিএনপি বিভ্রান্তির রাজনীতিতে বিশ্বাসী মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অসুস্থতার অজুহাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে ষড়যন্ত্রের রাজনীতি আরও বেগবান করতে চায় বিএনপি। সংসদ ভবনে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। দলটির নেতারা মুখে খই ফোটালেও গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করে চলছেন। হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপি করে যাচ্ছে বলেও অভিযোগ তার। এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে। হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি তারা একচ্ছত্রভাবে চর্চা করেছে। এখনও তারা ষড়যন্ত্রের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। এর আগে ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সালে নাসের এ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যশোর, খুলনা ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নে সৌদি আরবের আগ্রহের কথা জানান তারা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনগণের জন্য নয়, কেবল বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ব্যস্ত বিএনপি। নেত্রীর অসুস্থতার ইস্যুতে দলটি মানুষকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ তার। দারুসসালাম থানা আওয়ামী লীগের 10 নম্বর ওয়ার্ডের 10টি ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া যে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি তা কিন্তু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথায় কথায় বলছেন, বেগম খালেদা জিয়াকে আমরা ভয় পাই, বেগম খালেদা জিয়াকে আমরা মোটেও ভয় পাই না, বেগম খালেদা জিয়াকে বিদেশেই পাঠিয়ে দিতে হবে। এটির উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, এটির উদ্দেশ্য হচ্ছে বেগম খালেদা জিয়াকে এই অজুহাতে বিদেশে পাঠিয়ে দিয়ে বিদেশে বসে তারেক জিয়া যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আরও বেগবান করা, খালেদা জিয়া যাতে সেখান থেকে রাজনীতি করতে পারে সেটির ব্যবস্থা করা। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক মন্তব্য করে বিআরটিসির মতো বেসরকারি বাসেও হাফ পাশের দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান ডক্টর হাসান মাহমুদ। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।